বিস্তারিত খবরে চোখ রাখব লিমা, আমরা যদি সর্বশেষ হেলথ বুলেটিন রাজ্যের তরফে সেটা দিকে নজর রাখি। একদমই তাই, পরপর সাত দিন যে তথ্য পাওয়া যাচ্ছে তা জানা যাচ্ছে যে দৈনিক সংক্রমণের সংখ্যা কিন্তু 3000-এর বেশি। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 3197 জন। আজও রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 53 জনের, মৃতের সংখ্যা বেড়ে 2634। তবে পাল্লা দিয়ে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3126 জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন 98,789 জন। কলকাতায় একদিনে আক্রান্ত 583 জন, কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে 11 জনের। রাজ্যে সুস্থতার হার 76.51%। করোনায় হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে দেশ, আশার কথা শোনালো দিল্লির স্বাস্থ্য দফতর। দিল্লিতে 1/3 মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সেরো সার্ভেতে অংশ নেওয়া 29.1% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে, জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে সেরো সার্ভেতে মিলল আশাপ্রদ রিপোর্ট। আনলকে বাড়ছে করোনা সংক্রমণ, সংক্রমিতদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন। ছোঁয়াচে রোগের ক্ষেত্রে তা যদি চিন্তার হয় তাহলে আশাও আছে, কারণ বহু মানুষই আপনিই সেরে যাচ্ছেন। উপসর্গ না থাকায় আক্রান্ত হওয়ার কথা তারা জানতেও পারছেন না। রাজধানীর 11টি জেলার 15,000 বাসিন্দার রক্ত পরীক্ষার সাম্প্রতিক রিপোর্ট আশা যোগাচ্ছে। তাহলে কি হার্ড ইমিউনিটি বা করোনা ভাইরাসের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ ক্ষমতার পথেই এগোচ্ছে দেশ? কারণ 1/3 মানুষের রক্তেই করোনার অ্যান্টিবডি মিলেছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে দ্বিতীয় সেরো সমীক্ষায় 29.1% মানুষের দেহে মিলেছে করোনা অ্যান্টিবডি। জুলাইয়ে প্রথম সেরো সমীক্ষায় 23.5% মানুষের দেহে করোনা অ্যান্টিবডি মেলে, যার মানে দাঁড়াচ্ছে সংক্রমিতের সংখ্যা বাড়লেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় তারা সেরেও উঠছেন। বিশেষজ্ঞরা বলছেন হার্ড ইমিউনিটির জন্য জনগোষ্ঠীর 60%কে সংক্রমিত হতে হয়। দিল্লির পরিসংখ্যানে আশা দেখছে সরকার। সেরো সমীক্ষা বলছে প্রায় 58 লক্ষ দিল্লিবাসী দেহে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। বড় জনগোষ্ঠীর মধ্যে অ্যান্টিবডি পরীক্ষাকে সেরো সমীক্ষা বলা হয়। রক্তরস বা সিরামের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকারী অ্যান্টিবডি আছে কিনা তা জানতে এই সমীক্ষা করা হয়। সাধারণত সংক্রমণের 3 সপ্তাহ পর অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সেরো সমীক্ষা রোগ নির্ণয়ের জন্য নয়, কেউ আগে সংক্রমিত হয়েছিলেন কিনা তা বুঝতে করা হয়। জনগোষ্ঠীতে কতজন অজান্তেই উপসর্গ ছাড়া সংক্রমিত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন তা সেরো সমীক্ষায় জানা যায়। দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতি মাসে সেরো সমীক্ষা চালানো হবে। বোঝা যাবে হার্ড ইমিউনিটির দিকে কত দূর এগোলাম আমরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।